নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। ফান উইথ বু চ্যানেলে এটা আমার আরেকটি ব্লগ। আজ শুক্রবার, আজকে বছরের প্রথম ইলিশ মাছ এসেছে বাজার থেকে। তো বাজারে গিয়েই শরীর তো ফোন করলো যে আজকে বেশ ভালো মাছ উঠেছে। আসলে ফোন করে জিজ্ঞেস করার কারণটা হলো, লাস্ট দু তিন সপ্তাহ ধরে বেশ হাবি জাবি মানে রিচ খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্যই জিজ্ঞেস করলো যে আমার মাছটা আনবে কি না। প্রথমে একবার ভাবলাম বারণ করে দিই, তারপরে আবার ভাবলাম প্রথম দিনেই বারণ করে দেবো, থাক আজকে না হলে খেয়ে নিই, পরে আবার দু তিন সপ্তাহ ডায়েট করে নেব। বুবু স্কুলে চলে গেছে সকাল সকাল, তাই আজকে ভেবেছি যে বুবু স্কুল থেকে ফেরার আগে একটু বেরোবো, সেই জন্যই সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিলাম। ও কিছুই না, ইলিশ মাছ রান্না করা তো খুবই সহজ, তাই ভাপি বসিয়ে দিয়ে আমি বেরিয়ে যাবো, শাশুড়ি মা নামিয়ে নেবে আন্দাজ মতো। কি সুন্দর লাগছে না মেঘলা আকাশটা! মাঝে মধ্যে মনে হয় যে এরকম একটা দিন যদি ছুটি পাওয়া যেত, সেদিন ওয়েদারটা এত সুন্দর থাকবে, আর যে কোনো কোথাও গিয়ে বসে একটু আকাশটাকে একটু ওয়েদারটাকে উপভোগ করা যাবে। কিন্তু তার তো উপায় নেই, কতক্ষণে বাড়ি ফিরবো মাথায় খালি এখন সেই চিন্তা। বেরিয়ে ঘুরে চলে এসেছি, আসলে গিয়েছিলাম একটু শপিংয়ে। এই সময়টা আসলে সমস্ত মলগুলোতেই বেশ ভালো অফার দেয়, তো সেখান থেকে যে প্রতি বছর আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই সময়টাতেই কেনা হয়, গরমকালে যে সমস্ত জিনিসপত্রগুলো, তো ওখানেই গিয়েছিলাম। আর হাতি ঘোড়া সেরকম কিছুই কেনার ছিল না, খুবই নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার ছিল, তাই সুদীপ্তও যায়নি, আমি একা একাই গিয়েছি। আবার বুবু আসার আগে ফিরে আসতে হয়েছে, কারণ আসলে পরে স্নান খাওয়া সবটাই বাকি থাকে। বুবু বেচারার এখন একটু চাপ হয়েছে, আসলে ক্লাস ওয়ানে উঠেছে আর এতদিন হেসে খেলেই বেশ কেটে গেছে, আর এখন সময় মতো পড়তে বসতে হচ্ছে, স্কুলের কাজগুলো করতে হচ্ছে, তাই মনটা একটু আপসেট, খেলার সময়টা কমে যাচ্ছে। যে দেখো না, এই এখন ক্লাসে বেরিয়ে যাবে, এসে তো আর পড়াশোনা হবে না, এই এক ঘন্টাই সারাদিনে পড়া, তাও যেন হাঁপিয়ে উঠছে। যাই হোক, আস্তে আস্তে অভ্যেস তো করতেই হবে, পড়াশোনা ছাড়া তো উপায় নেই, আর সাথে সাথে খেলাধুলা তো লেগেই আছে। এই তো এখন নিচে যাবে, এখান থেকে আধ ঘন্টা খেলা হবে। এই যে বাবুর পাড়ার সঙ্গী, মাঝে মাঝে এদের সাথে খেলতে বেরিয়েছে, যেদিন কাজের চাপ একটু কম থাকে সেদিন, আর নাহলে বিকেলে ক্লাস থাকলে সেরকম খেলতে পারে না। আজ স্যাটারডে মর্নিং, অ্যামাজন থেকে অনেকগুলো জিনিস অর্ডার করা হয়েছিল, জিনিসগুলো এক এক করে ঢুকেছে কিন্তু প্যাকগুলো আর খোলা হয়নি। তার সকালে সুদীপ্ত ঘরে আছে, তাই বললাম তাহলে খুলে ফেলো, একবারে সবগুলো কাজগুলো হয়ে যাবে সব। এটা একটা হাতা স্ট্যান্ড আর একটা ওই চামচের স্ট্যান্ড, দেখা যাক কতটা ইউজফুল হয়। খাবার ঢাকা দেওয়ার দুটো ঝুড়ি কিনেছিলাম, ঝুড়িগুলো খুব সুন্দর ছিল কিন্তু প্লাস্টিকের ছিল না, একটু শক্তপোক্ত ছিল তাই দেখে কেনা হলো। কিন্তু বাড়ি এসে মোটামুটি ছ মাস মতো ব্যবহার করার পর দেখলাম যে ব্যাপারটা জং ধরে পুরো ছিঁড়ে গেল, তাই ভাবছি এগুলো আবার জং ধরে যাবে নাকি। লাস্টে একদিন সকালবেলা বাবু স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে, তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সুদীপ তো বললো ছেড়ে দাও আজকে রেডি করতে হবে না, তো আমি তবুও উঠে রেডি করলাম, যে ভাবলাম যদি বৃষ্টিটা থেমে যায়। ঠিক যথারীতি স্কুল যাওয়ার সময় বৃষ্টিটা থেমে গেল, তো খুব হ্যাপি হলাম, চলো স্কুলে পাঠিয়ে দিলাম। কিন্তু মাঝ রাস্তায় গেছে, এমন ঝমঝমে বৃষ্টি নেমেছে, ওর সমস্ত জামা মোজা জুতো সব ভিজে গেছে, মানে স্কুলের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠলো, রেডি হয়ে বেরিয়ে গেল, তাও বিচারি স্কুলে যেতে পারলো না। তখনই সে তো দু তিনটে জিনিস অর্ডার করেছিল, একটা ওর বুট জুতো অর্ডার করেছে যেটা এখনও আসেনি, মানে জুতোর উপরে একটা কাভার পরার জন্য, আর এই একটা ব্যাগের কভার, যাতে বৃষ্টির মধ্যে স্কুলটা মিস না হয়। স্কুলটা মিস হয়ে গেলে না পড়াশোনাটা খুব হ্যাম্পার হয়, এরা তো ছোটো, এদের অর্ধেক পড়া স্কুলেই হয়ে যায়। এই মশা মারার ব্যাগটা অর্ডার করা হয়েছিল, আসলে লাস্ট উইক গুড ঠাম্মির ম্যালেরিয়া হয়েছিল, হঠাৎ করে কোথাও কিছু নাই, সেখান থেকে ম্যালেরিয়া যখন হলো খুব টেনশনে পড়ে গিয়েছিলাম সবাই, কারণ বাচ্চা নিয়ে ঘর তো সেটাই সবচেয়ে বড় চিন্তার কারণ। তো যাই হোক, আর ঠাকুর করে কারোর কিছু হয়নি, উনিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছেন, কিন্তু তখনই আবার এগুলো অর্ডার করা হলো। দু বছর আগেও একটা কেনা হয়েছিল, ওটাও ঠিক ছ মাসের মাথায় খারাপ হয়ে গেলো, আর ঠিকই হলো না,
দেখা যাক আবার এটা কতদিন চলে। আরেকটা জিনিস আমি অর্ডার করেছিলাম বর্ষাকালে জামাকাপড় মেলার জন্য, একটা ওই ক্লোথ স্ট্যান্ডগুলো। তো এটা নিয়ে একটু বেশি চিন্তা ছিল, কারণ বাকিগুলো মোটামুটি দামের কিন্তু এটার দামটা একটু বেশি নিয়েছে। কেমন হবে জিনিসটা, রিভিউ অর্ধেক ভালো ছিল অর্ধেক আবার ছিল যে না মেটেরিয়াল খুব একটা ভালো নয়, সেটা খুললে পরে বোঝা যাবে জিনিসটা কেমন এসেছে। আমরা এই কাজ দুটো করছিলাম আর বুবু ওখানে বসে ছবি আঁকছিল, তখনই নিচ থেকে ডাক এলো। বুবুর ঠামি সবাইকে ডাকলো যে সবাই একবার নিচে এসো, স্পেশালি বুবু। নিচে গিয়ে দেখি এনাদের আগমন ঘটেছে। আগেকার দিনে বাদর খেলার প্রচলনটা খুব বেশি ছিল, ইদানিংকালে যেন একদমই বন্ধ হয়ে গেছে। অনেকদিন পর আমি দেখলাম কলকাতা, আমি এসেছি প্রায় 7 বছর হয়ে গেল, এই 7 বছরেই প্রথমবার দেখলাম যে কেউ বাদর খেলা দেখাতে এসছে। আসলে খুব খারাপ লাগে যে বাদরগুলোকে এরকম করে ধরে বেঁধে তাদেরকে দিয়ে খেলা দেখানো হয়। আবার এটাও মনে হয় যে না, একটা গরিব মানুষ করে খাচ্ছে, কোনটাতে বেশি খারাপ লাগা উচিত সেটা যেন হিসেব করা যায় না। তবে যেটুকু আমার জানার মধ্যে রয়েছে যে বন্যপ্রাণীকে ধরে এরকম খেলা দেখানো এখন বোধহয় বেআইনি হয়ে গিয়েছে, ওই জন্যই প্রচলনটা একদম কমে গিয়েছে। যাই হোক, আমরা আবার যে যার নিজের কাজে ফিরে আসলাম আর দুজনে মিলে টুকটুক করে এটাও বানিয়ে ফেলেছি। খারাপ হয়নি জিনিসটা, বেশ ভালোই হয়েছে আর বেশ শক্তপোক্ত হয়েছে, মানে ওয়েট নিতে পারছে। তবে এই রডগুলো স্টিলের আর রডের এন্ডগুলো না খুব ধারালো, তার ফলে কাজ করতে গিয়ে খুব বাজে রকমভাবে শরীরের হাতটা কেটে গেল, মানে যথেষ্ট রিপ হয়ে কেটেছে এবং ভালো রক্ত বেরোচ্ছিল। প্রথমে দেখে তো গা একদম শিশিয়ে করছিল। যাই হোক, কিছু করার নেই, কেটে গেছে, তখন আবার সাথে সাথে আবার ডেটল তুলে দিয়ে রাখা হলো যাতে রক্তটা বন্ধ হয়। আবার এক্ষুনি দোকানে বেরিয়ে যাবে, মানে তার আগে ভালো করে ব্যান্ডেজও করে দিতে হবে। যারা করছে সেদিকে ভ্রুক্ষেপ নেই, বসে বসে আর কি করে যাচ্ছে, যে লোকে দেখলে বলবে ভোটের আগে মারপিট করে এসেছি। যাই হোক, একটু পরে শরীর তো বেরিয়ে যাওয়াতেই আমি আবার নতুন জিনিসটাকে নিয়ে বসলাম। ঝটপট ফেরা জামাকাপড়গুলো মেলে নিয়ে দেখলাম যে কোনো প্রবলেম হচ্ছে কি না। তো বুঝতে পারছি না, ব্যাপারটা বেশ ভালোই হয়েছে, কোনো প্রবলেমের ব্যাপার নেই। আর সুবিধাও হয়েছে, ঘরের মধ্যে তরি টাঙিয়ে আর জামাকাপড় মেলতে হবে না, আর অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলো জামাকাপড় মেলা যাচ্ছে। চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, তোমাদের সাথে গল্প হবে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করবে। সকলকে টাটা।